আমার মারা গিয়েছিল না? কেন? ইচ্ছে ছিল দুই বোন একসাথে নাস্তা করবো। তোর সাথে আমার নাস্তা করার কোনো ইচ্ছা নেই। ভালো, ওগুলো দেখ যেগুলো তুই নিয়ে এসেছিস। কি নিয়ে এসেছি দেখবি না? আপু তুই আমার কেউ না, ওটা দেখ। বাবা খবরদার, বাবা নিজে এসে দেখুক তার মেয়ে কোথায় নেমেছে। আচ্ছা আমি সরি, আর খাবো না। সরি আমাকে বলে তুমি লাগবে, তুমি বাবাকে বলো। সরি বাবা, আমি তো পায়ে ধরছি। ছাড় ছাড় বলছি। তুই যদি বাবাকে বলিস, তোর যা ইচ্ছা তুই তাই করবি, তাই তো? হ্যাঁ, শুধু যদি এইটা হতো আমি হয়তো বাবাকে বলতাম না, কিন্তু এটা ক্ষমার অযোগ্য। এই যে এখানে কান ধরছি কান ধরছি, এই দেখো নাক পড়াচ্ছি, আমি কখনো করবো না। কম করে দাও, মায়ের কসম। বললাম তোর কক্ষ করব। তুমি যদি বাবাকে বলে দাও। ওট বলছি, আমি সরি। তুমি কি অ্যাডিক্টেড? না, এটা কবে খেতে শিখছো? আগে কোনো খাইনি। মিথ্যা কথা, তো তোর কসম। থ্যাংক ইউ। কিন্তু আজকের পরে থেকে এই বাড়ি থেকে বের হওয়ার সময় তুমি আমাকে বলে বেরোতে হবে, একা বেরোতে পারবে না। তোমার সাথে গাড়ি থাকবে, গার্ড থাকবে, আর যেখানেই যাও আমার পারমিশন নিয়ে যেতে হবে। আর কিছু? আর রাতে আমার সাথে ঘুমাতে হবে এখানে। আর তোমার মোবাইলে ক্যামেরা সবসময় অন থাকবে, আমি চাইলে যেন দেখতে পারি তুই কোথায় আছিস, কার সাথে আছিস, কি করছিস। সারা ওকে ওকে বাবা রাস্তা।